সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়েছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ডিজাইন করা হয়েছে এল দিয়ে তিনটি বেডরুম একটি বেলকনি বাড়ির সামনে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এরকম একটি বাড়ি করলে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সব কিছু আজকের ভিডিওতে আমরা দিয়ে দিব আপনি যেন এই বাড়িটি করতে পারেন এই বাড়িটির ড্রয়িং সহ দেখাবো আপনি চাইলে বাড়িটি করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি হচ্ছে ষোলো ফিট এবং ফিট এখানে প্রথম এবং দ্বিতীয় রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইলস করতে পারেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন একটি মেন গেট করা হয়েছে রোহার গ্রিল দিয়ে আপনি করতে পারেন এবং বাইরে মধ্যে করা বাড়িটির এলের হয়েছে তৃতীয় বেডরুম এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন এই তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং ফস্ত বারো ফিট এই রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে উপরে কালার টিন ব্যবহার করা হয়েছে এবং টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়েও বাড়িটি করতে পারেন এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনে দুইটি রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে তবে এখানে প্রত্যেকটা জানালা স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে তাই গ্লাস দিতে পারেন যদি বাড়িটির মধ্যে তাই গ্লাস করা হইতো তাহলে অনেক সুন্দর হইতো আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে তাই গ্লাস কিংবা স্টিলের জানালা দিতে পারেন আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিনেট বাড়ির ডিজাইন দেখার জন্য যেহেতু বাড়িটি কালার টিন দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেম ভাবে করতে পারেন আমরা এখন দেখে এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে সাতাশ ফিট এবং ডান পাশে করা হয়েছে উনিশ ফিট ছয় ইঞ্চি এবং বাড়ির বাম পাশে করা হয়েছে সাতাশ ফিট ছয় ইঞ্চি বাড়িটি যেহেতু এল সিস্টেম করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি বাড়ির ভিতরে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি সেটা বাড়ির করা হয়েছে বাড়িটির ভিতরে ডকলে থাকবে একটি বেলকুনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং ফস্ত ছয় ফিট এখানে রয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বারো ফিট কর্নার মধ্যে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্ত বারো ফিট এখানে এল এর মধ্যে করা হয়েছে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং প্রস্ত বারো ফিট বাড়িটি করা হয়েছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার কাছে যদি বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এরকম একটি সেট বাড়ি করলে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দশ হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটের দাম চোদ্দ টাকা হলে দশ হাজার পাঁচশো পিস ইটের দাম লাগবে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো তিরিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে একশো তিরিশ প্যাক সিমেন্টের দাম লাগবে চৌত্তর হাজার একশো টাকা বালি লাগবে আটশো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে আটশো ফুট বালির দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা কুয়া লাগবে দুইশো পঞ্চাশ ফুট দাম লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা রট দুইশো কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে দুশো কেজি রটের দাম লাগবে বিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সেট লাগবে প্রায় পঞ্চাশ হাজার টাকা টিনের সাথে কাট লাগবে পঁয়ষট্টি হাজার টাকা বাড়িটির মধ্যে চারটি স্টিলের দরজা লাগবে বিশ হাজার টাকা চারটি জানালা লাগবে চব্বিশ হাজার টাকা সামনে যে মেন গেটটি করা হয়েছে দুই পাশের গ্রিল সহ লাগবে ত্রিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে বিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ টাকা কাঠ মিস্ত্রির বেতন লাগবে ত্রিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব টাকা এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি পারেন বাড়িটির মধ্যে কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নিবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট ভালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা অবশ্যই দেখে নিবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নিয়মিত বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সবাই আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে